लेक्चर 11 टू डायमेंशनल एलिमेंट पार्ट 5। আমরা এক্সিসিমেট্রিক এলিমেন্ট নিয়ে লাস্ট ক্লাসে পড়ছিলাম, সেখানে আমরা থিওরি গুলো দেখছি। আজকে আমরা প্রবলেম দেখবো, এক্সিসিমেট্রিক এলিমেন্টস এর একটা প্রবলেম দেখব। তো ওটা পারলে আমরা আশা করি বাকিগুলো পারবো। What the axisymmetric elements shown in figure determine the element stresses. এটা একটা axisymmetric element, যেমন এটা হতে পারে যে যেহেতু একটা ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, তাহলে এই এলিমেন্টটা axisymmetric কখন হবে? মনে আছে axisymmetric এলিমেন্ট কি? জি স্যার। এক্সিসিমেট্রিক এলিমেন্ট কি? স্যার কখন জি স্যার এক্সিসিমেট্রিক এলিমেন্ট? স্যার সিমেট্রি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর যেটা, আর অ্যাসিমেট্রিক হচ্ছে স্যার অ্যাক্সিস অফ দ্য বডি বিং, যেটা স্যার অ্যানালাইসিস করে পাই ওটা। হ্যাঁ, মানে এর মানেটা কি? এখানে একটা এলিমেন্ট দেখা যাচ্ছে, জি স্যার। এখন পুরো বডিতে কি এই সেম এলিমেন্ট নাকি অন্য রকম এলিমেন্ট আছে? এক্সিসিমেট্রিক এলিমেন্ট হলে কন্ডিশনই তো ছিল হচ্ছে, মানে আমাদের বডিটা থেকে যে এলিমেন্টটা নিব সেটা এক্সিসিমেট্রিক বলার কারণ হচ্ছে এই এলিমেন্টই শুধু না, এর পাশের সব এলিমেন্টও আসলে এইরকমই, ঠিক একই। মানে এটার যেমন এই যে নিচের যে দৈর্ঘ্য দেখা যাচ্ছে এটা যে 50, ঠিক তার পাশে একটা এলিমেন্ট আছে তারও 50। সেটা কখন হয়? ওই যে আমরা দেখছিলাম সার্কুলার ফুটিং, সার্কুলার শুটিং এর নিচে সয়েল এর প্রেসারের কথা বলা আছে, মনে আছে? এক্সিসিমেট্রিক এলিমেন্টের এক্সাম্পল ছিল এরকম, সার্কুলার শুটিং এর নিচে সয়েল এর প্রেসার, সেটা সেটা এক্সিসিমেট্রিক এলিমেন্ট। যার কারণে এখানে এক্সিসিমেট্রিক এলিমেন্ট যদিও দেখানো হচ্ছে একটা, কিন্তু এটা যে বডির এলিমেন্ট সেই পুরো বডিতেই এই এলিমেন্টটা আরো আছে, এইটাই হচ্ছে এক্সিসিমেট্রিক এলিমেন্টের স্পেশালিটি, যেটা অন্যান্য এলিমেন্টে না। সিএসটি বা এলএসটি এক একটার এক এক রকম দৈর্ঘ্য প্রস্থ হইতে পারে, বা এক্সিসিমেট্রিকে সেম একটাই দৈর্ঘ্য হবে, একটাই উচ্চতা হবে, ঠিক আছে? দ্য কোঅর্ডিনেটস ইন মিলিমিটার আর শোন ইন ফিগার এন্ড দ্য নোডাল ডিসপ্লেসমেন্টস অফ ইচ এলিমেন্ট আর। এখানে অঙ্কটা অর্ধেক করে দেওয়া আছে, যেমন নোডাল ডিসপ্লেসমেন্ট বের করে দেওয়া আছে। আমরা যখন ফাইনাইট এলিমেন্ট মেথড করি তখন আমরা শুরুতে কিন্তু এই নোডাল ডিসপ্লেসমেন্ট গুলো বের করি, তাই না? আমরা দেখছি আমরা যখন লাইন এলিমেন্ট, বার এলিমেন্ট, ট্রাস, বিম, ফ্রেম, সিএসটি, এলএসটি, বেশিরভাগ প্রবলেমে আমরা কিন্তু এগুলো বের করছি, U1, W1, U2, W2, এগুলো বের করছি ডিসপ্লেসমেন্ট গুলো। এখানে এই ডিসপ্লেসমেন্ট গুলো দেওয়া আছে, দিয়ে দিয়ে আমাদের কাজ জানতে চাচ্ছে যে পরের স্টেপটা আসলে, যদি আমি তাদের ডিসপ্লেসমেন্ট জানি তাহলে স্ট্রেস গুলো কত হবে, এলিমেন্টের স্ট্রেস কত হবে। তাহলে U1.05 মিলিমিটার, W1.03 মিলিমিটার, U2, W2, U3, W3 সবগুলো দেওয়া আছে। এখানে ওয়ান এক নম্বর নোড হচ্ছে এই যে বেজের এই নোডটা, 2 নম্বর নোড হচ্ছে এপাশে ডান পাশের নোড, এবং 3 নম্বর নোড হচ্ছে হাইট বরাবর যে নোড পাচ্ছি। 1 নম্বর নোডের আবার কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, স্যারের কথা তো শোনা যাচ্ছে না। একটু পরে বলতেছি, একটা ফোন আসছে।
আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখেছিলাম যে ডিসপ্লেসমেন্ট মোডে আছে নোডে, আর বের করতে বলছে স্পেস, তাহলে আমার প্রবলেম হচ্ছে যাই প্রথমে দেখতে পাচ্ছি নাম্বার অফ এলিমেন্ট, আমরা এখানে একটাই নাম্বার অফ নোড তিনটা, ইজ ইকুয়াল টু দেয়া আছে প্রশ্নে 210 জিপিএ 210 ইন্টু 10 কিউব মেগা পেস্কেল, জিপিএ মানে হচ্ছে গিগা পেস্কেল, এমপিএ তে নিলে মেগা পেস্কেল, যে 10 কিউব হলো, দেন এমপিএ মানে আসলে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আমরা নিউটন মিলিমিটার ইউনিটে প্রকাশ করলাম, নিউ দেয়া আছে 0.5, আর নোডাল ডিসপ্লেসমেন্ট দেয়া আছে, এই সব ডাটাগুলো দেয়া আছে, ডি যে আমরা এটা বের করে আসছি, U1, W1, U2, W2, U3, W3, যেটা এটা মনে আছে নোডাল ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই যে এখানে 6টা কেন, এটা কোন এলিমেন্টের মতো, সিএসটি নাকি এলএসটি? সে এলএসটি স্যার। হ্যাঁ এলএসটি, এলএসটি তে নোট করা থাকে ট্রায়াঙ্গুলার এলিমেন্টে, এটা থাকে স্যার, 6টা থাকে স্যার, এইখানে নোট কয়টা, যদিও এক্সিসিমেট্রিক এলিমেন্ট বাট এটার বেস হচ্ছে সিএসটির মত, সিএসটি বেসড এক্সিসিমেট্রিক এলিমেন্ট, তাহলে সেই সিএসটি তে যেমন 6টা, তিনটে নোডের প্রত্যেকটাতে যেমন দুইটা করে ডিসপ্লেসমেন্ট থাকে, 3 × 6টা ডিসপ্লেসমেন্ট পাইছিলাম সিএসটি এর অঙ্কটাতে, এইখানে সেই 6টা ডিসপ্লেসমেন্ট ওরা আগে বের করে দিয়ে দিছে, পার্থক্য হচ্ছে এটা, হ্যাঁ যে এটা 6টা ডিসপ্লেসমেন্ট বের করে দিয়ে দিছে, ফার্স্ট এর অংশ তো পড়তে হলো, ভালো কথা, তাহলে চাইছে স্ট্রেস, তাহলে স্ট্রেস কেমন করে বের করে, এলিমেন্ট স্ট্রেস এর সূত্র হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু ডি বি বার এবং ডি ক্যাপিটাল ডি দেন বি বার দেন স্মল ডি, স্মল ডি টা হচ্ছে একটাকে যে ডিসপ্লেসমেন্ট আমার প্রশ্নে দেয়া আছে এটা হচ্ছে স্মল ডি এর U1 W1 ইনটু W2 এইটা হচ্ছে ডি ভেক্টর, এটা হচ্ছে স্মল ডি ভেক্টর, ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল বি বার এগুলো মনে আছে, ক্যাপিটাল ডি কি ছিল, প্লেন স্ট্রেস, প্লেন স্ট্রেস মনে আছে স্যার, প্লেন স্ট্রেস দুইটা কন্ডিশনের জন্য ডি এর সূত্র যে আলাদা, ইয়েস স্যার, প্লেন স্ট্রেস, প্লেন স্ট্রেস, ইয়েস স্যার, এই দুইটা, এখন আমাদেরকে এখানেও প্লেন স্ট্রেস নাকি প্লেন স্ট্রেস এটা চিন্তা করে ডিবে করতে হবে, আর ডি হচ্ছে কোঅর্ডিনেট ম্যাট্রিক্স ছিল, এই যে R1 Z1 এদের উৎপন্ন করে, এই জন্য শুরুতে আমরা হেয়ার দিয়ে আমরা আগে ওই এলিমেন্টটা আঁকলাম যেটা প্রশ্নে দেয়া আছে, এলিমেন্টে জাস্ট পার্থক্য করতেছে আমরা ওই 1 2 3 এর বদলে আমরা ওই সিরিয়ালে আই জে এম লিখছি, হ্যাঁ আই হচ্ছে 1 1 এর জন্য আই, 2 এর জন্য জে, 3 এর জন্য এম, আই জে এম প্রত্যেকটা পঞ্চাশ পঞ্চাশ দিয়ে আছে, তাহলে এই থেকে আমরা দেখতে পাচ্ছি আই এর কোঅর্ডিনেট 0 0, তারপরে জে এর কোঅর্ডিনেট হচ্ছে 50 0, আর এম এর কোঅর্ডিনেট হচ্ছে 0.50, মানে R1 Z1 মানে RI Z I, R2 Z2 মানে RJ Z2, এখন আমরা IJM এ নেওয়ার কারণ হচ্ছে এক্সিমেট্রিক এলিমেন্টের যে ডিরাইভেশন আছে সেখানে ওটা IJM দিয়ে ডিরাইভ করা, আমাদের মনে থাকবে সিএসটি তে মনে আছে সিএসটি তেও কিন্তু বি বার বের করতে হতো, যারা ভাইবার জন্য পড়াশোনা করছিলেন তাদের মনে থাকার কথা, সেই বি বারের মধ্যে ওই যে আলফা বিটা গামা বের করতে, মনে আছে আলফা আই বিটা আই গামা আই, আলফা জে বিটা জে গামা জে, হ্যাঁ আলফা এম বিটা এম গামা আই, ওভাবে করে এক্সিসিমেট্রিক এলিমেন্টও ওগুলো বের, সূত্রটা একটু আলাদা, এই কারণে আমি এটা ডিরাইভেশন দেখাইনি ডাইরেক্ট আমার ম্যাথে চলে আসছে, অর্থাৎ এক্সিসিমেট্রিকটা সিএসটি এর মতোই পুরো প্যাটার্নটা সবই ওরকম, পার্থক্য হচ্ছে এখানে কোঅর্ডিনেটটা আর এবং জেড, সিএসটি তে ছিল এক্স এবং ওয়াই, মনে করে দেখেন সিএসটি তে এই যে এইগুলোকে আমি লিখতাম এক্স কমা ওয়াই,
xiyi এরকম ছিল এক্সিসিমেট্রিকে জাস্ট মেইন পার্থক্য হচ্ছে এইটাই এখানকার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর এবং জেড একটা রেডিয়াস থাকে আর একটা জেড এই রেডিয়াসটা হচ্ছে এই যে এটা দৈর্ঘ্যটা হচ্ছে রেডিয়াস আর উপরে এটা হচ্ছে জেড আই এটা জেড বি ক্লিয়ার তিনটা নোডের যে তিনটা কোঅর্ডিনেটের ভ্যালু গুলো জি স্যার তাহলে এখন এখান থেকে আমরা কিন্তু আলফা বিটা গামা বের করতে পারি তাহলে এই ডি ম্যাট্রিক্সের যেটা নাম সেটা নাম হচ্ছে স্ট্রেইন ডিসপ্লেসমেন্ট স্ট্রেইন ডিসপ্লেসমেন্ট ম্যাট্রিক্স অর এলিমেন্ট ম্যাট্রিক্স হ্যাঁ এটা একটা নাম হচ্ছে কোঅর্ডিনেট তাহলে এই অনেকগুলো নামই কিন্তু ডাকা হয় এবং এটা সূত্র হচ্ছে বার ওয়ান বাই টু আই এ এই যে সূত্রটা ওখানকার সূত্রটা একটু সহজ ছিল ওখানে তিনটা ছিল এখানে হচ্ছে চার আরেকটা পার্থক্য আমরা পেলাম ওখানে ম্যাট্রিক্সটা ছিল থ্রি বাই সিক্স তিনটা রো ছিল আর ছয়টা কলাম ছিল এই ম্যাট্রিক্সটা হচ্ছে ফোর বাই সিক্স এখানে চারটা রো দেখা যাচ্ছে চারটা রো যে বিটা আই দিয়ে এটা একটা রো জিরো গামা এটা একটা রো আলফা আই বাই আর বার বিটা এটা একটা রো নিচে গামা আই বি বিটা এটা একটা রো এই চারটা রো পার্থক্য গুলো বোঝা যাচ্ছে সিএসটির সাথে পার্থক্য পার্থক্য করে করে পড়লে এই অঙ্কটা ক্লিয়ার at centroid of element r is equal to r bar and z is equal to z bar element is centroid এটা মনে করে তাহলে v bar এর 1 by 2 পাই চেক নাম একটা একটা করে সব বের করব সূত্র এটা জানলাম এই সূত্রে এখন আলফা আই লাগবে বিটা আই লাগবে গামা আই লাগবে আর বার এই জিনিসগুলো আমরা নেব আলফা আই আলফা জি আলফা এম যেমন লাগবে দেন বিটা আই বিটা জি বিটা এম গামা আই গামা জি গামা এম আর বার জেড বার এ এই নোট এই ভ্যালু সবগুলো সূত্র আমরা সূত্র অনুযায়ী বের ওখানে কেন মনে আছে আলফা আই এর সূত্র সিএস এলিমেন্টের জন্য কি ছিল তো বলতে আর বা শামিনা বলো জি স্যার ভুলে গেছি স্যার ভুলে গেছো কেন এক্স ওয়াই দিয়ে মনে নাই জি স্যার ওখানে ছিল এক্স ওয়াই দিয়ে এখানে আর আর জেড দিয়ে না জি স্যার তাহলে স্যার এক্স এম স্যার এম এক্স জে তারপরে ওয়াই এম এরকম ছিল তারপরে ছিল হচ্ছে ওয়াই জে এক্স এম এই টাইপের ছিল আই জে সিরিয়ালটা এরকম ছিল জাস্ট আর এবং জেড এর জায়গায় এক্স তবে ওর উপরে কম্পেয়ার করে পড়লে জিনিসগুলো মনে থাকে সূত্রগুলো মনে থাকে বারবার করে বলছি এটা সিএসটি এর সাথে কম্পেয়ার করে পড়ে সূত্রগুলো মনে রাখবে লেখেন আর জে জেড তাহলে এখানেও কি সূত্র মনে রাখা সহজ সিরিয়াল আছে মানে আলফা আই আলফার গুলো সিরিয়ালি আলফা আই আই যেহেতু তাহলে আর আর জেড এর সিরিয়াল জে এবং কি উপরে আবার জে জে আর জে জেও লেখা যায় জে এবং যেভাবে লিখতে পারে আর এই ভ্যালু গুলো এখানে আমরা একটু আমি কোঅর্ডিনেট পাইছি এই যে আর জে সমান হচ্ছে 50 জেড জে সমান 0 আর এম সমান 0 জেড এম সমান 50 এইখান থেকে আমরা এখন তো এটা একবার নিজেও দেখে মুখস্থ করে মুখস্থ হয়ে যাবে নিজের অঙ্কে যে নিয়মগুলো বসে আর জে জেড এম 50 মাইনাস 0 এখানে একটা 0 থাকলে আর একটা ভ্যালু আর লেখা লেখা জেড জে আর এম এর মধ্যে কে 0 এই যে জেড জে 0 আর এম ও 0 যদি 0 গুণ 0 না লিখে দেয় 2500 আর বাকি গুলো দেখা যাচ্ছে 0 হচ্ছে তাহলে এখান থেকে আলফা আই পেলাম আলফা একই ভাবে বিটা জে বিটা বিটা জে এবং বিটা এম এবং গামা আই গামা জে গামা এম আলফাতে হচ্ছে আর এবং জেড এর গুণফল থেকে গুণফল বিয়োগ আর বিটাতে জাস্ট জে মাইনাস জেড এম
তারপরে বিটা জে হইলে জেড এম মাইনাস জেড আই, বিটা এম হলে জেড আই মাইনাস জেড জে। এখানে সি আরটা ঠিক আছে, আই জে এম, তাহলে বিটা হচ্ছে জেড এর জন্য আর গামা হচ্ছে আর এর জন্য। আবার গামাতে আই আই সিরিয়ালটা উল্টা হয়, এখানে আই জে এম হওয়ার কথা, তো ওইটা হচ্ছে হলো আই এম জে। এখানে যেহেতু জে তাহলে উল্টা সিরিয়াল হলে জে এম আই হওয়ার কথা, তাহলে হবে আই এম এম জে আই উল্টা দিকে গেল। এইভাবে করে সূত্রগুলো আসলে ভ্যালু গুলো বসাতে, এই জন্য এখানে যদি কেউ ভ্যালু গুলো বসাতে ভুল করে তাহলে কিন্তু ভুল। স্যার আমরা যখন আগে আলফা ওয়ান আলফা জে আলফা এম বাই বিটা জে বিটা এম আমরা করছিলাম, এখানে স্যার ডিফারেন্টটা কি? স্যার আগে তো স্যার আমরা আলফা আলফা আই আলফা জে আলফা এম বিটা আই বিটা জে বিটা এম গামা আই গামা জে গামা এম আমরা করছিলাম, এখানে স্যার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আলফা গামা এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আলফা গামা তো এখানেও আছে কিন্তু আলফা গামার সূত্র চেঞ্জ। আপনারা আগে যে করছেন বলতেছেন সেটা কোন এলিমেন্ট করছেন, কোন এলিমেন্টে করছেন বলেন তো, কোন এলিমেন্টে অঙ্ক করাইছি, সিএসটি অঙ্ক করাইছি না এলএসটি অঙ্ক করাইছি? সিএসটি স্যার, সিএসটি অঙ্ক করাইছি, এলএসটি অঙ্ক কিন্তু করাই নাই, এলএসটি অনেক লেখি, এলএসটি অঙ্ক করা যায় না, ওটা কম্পিউটার লাগে। জি স্যার, সিএসটির অঙ্কে আপনি আলফা বিটা এবং গামার ওই রকম সূত্র পাইছেন, কারণ সিএসটি এক্স ওয়াই কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট এবং এক্সিসিমেট্রিক আর জেড কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট। এই কারণে এক্সিসিমেট্রিক এলিমেন্টের অঙ্কে যদিও সিএসটি এক্সিসিমেট্রিক এলিমেন্ট দুজনারই তিনটা করে নোট, এই কারণে আমরা তাদেরকে আসলে কম্পেয়ার করতেছি কিন্তু তাদের সূত্রগুলো ভিন্ন। জি স্যার, ওখানে ছিল বিটা ছিল গামা ছিল, এখানে বিটা গামা আছে, সূত্রগুলো ভিন্ন, এখানে আলফা আর এবং জেড এর জন্য, ওখানে ছিল আলফা এক্স এবং ওয়াই এর। জি স্যার, এই টাইপের করে তাহলে এখানে কিন্তু ভুল ভ্যালু ভুল হয়ে যাবে, ভ্যালু ভুল হলে বি বার ম্যাট্রিক্স যে বানাবো এটা ভুল হবে, মানে এক ভুল করলে কিন্তু সে আর আর জেড বার আছে, আর বারের সূত্র হচ্ছে 1/3 of 50। এখানে কিভাবে আর বারে এখানে প্রশ্ন, এখানে একটা কথা লিখে দিছিলাম যে এট সেন্ট্রাল আর ইজ ইকুয়াল টু মানে সেন্ট্রয়েড সে আর এবং জেড বার, তাহলে এই যে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কে বলে আর বার কমা জেড। সেন্ট্রয়েডটা কোথায় হয়, একটা ত্রিভুজে সেন্ট্রয়েড কোথায় হয়, এই মাঝখান থেকে যদি ধরি, এটা যদি 0 0 হয় এখান থেকে 1/3 দূরে হয়। জি স্যার, 1/3 আমরা জানি যে একটা ত্রিভুজের সেন্ট্রয়েডে, হ্যাঁ, বড় বাহু থেকে 1/3 দূরে হয়, আর সেখানে অ্যাঙ্গেলটা থাকে মানে সমকোণ থেকে সমকোণের প্রান্ত থেকে 1/3 দূরে হয়, আর সমকোণের কম যে অ্যাঙ্গেল থাকে সেখান থেকে 2/3 দূরে, পাশেই 1/3, হ্যাঁ 1/3 জেড বার আর 1/3 আর বার, আর এটা হলে আসলে আর বার এবং জেড বার ডিস্টেন্স হচ্ছে 50, তাহলে 1/3 of 50 করে বার পাচ্ছি। কেন যখন এই এলিমেন্ট আছে সমান 50 50, নট নেসেসারি সবসময় এটা সমান হবে, একটা 50 একটা 70 তো হইতে পারে, তখন আমরা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দুইজনেরই সূত্রটা সেম থাকে, 1/3 of 50 তখন 1/3 of 70 হবে আরেকটা। আচ্ছা যাই হোক, তাহলে আর বার এবং জেড বার পেলাম। তারপরে আমাদের এ, আমরা জানি ত্রিভুজের উচ্চতা সবই সহজ, জাস্ট অঙ্কটা একটু লেংদি, বাকি প্রসিডিউর পুরোটাই আসলে সহজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, এখানে ক্ষেত্রফল আসলো 1250 mm². এবার আমরা সোজা সুন্দর করে বি বার বসাই, কিভাবে বসাইছি বি বার এত সহজে আসলে আসে না, কেন আসে না আমি একটু ফিরো ফেরত যাচ্ছে। বিবারে দেখেন সূত্রটা সব দিকে ঠিক আছে, 3 নাম্বার রোটা কিন্তু একটু কমপ্লিকেটেড, 3 নাম্বার রোটে প্রত্যেকের ভ্যালুই হচ্ছে তিনটা জিনিসের সাম, এটা খেয়াল করছেন যে কয়টা জিনিসের সাম, আলফা আই বাই আর বার প্লাস বিটা আই প্লাস গামা আই জেড বাই বার জেড বার ডিভাইড বাই আর বার, তাহলে এটা একটা বড় ইকুয়েশন, তাহলে এটা কিন্তু ম্যানুয়ালি নিজেকে একটু করে নিতে হবে। আপনারা এখানে একটা টান দিয়ে এটা এখানে দেখানো, টান দিয়ে
এই সূত্রগুলো জাস্ট মানে পুরো লিখতে হবে না, মানে যে যতটা কম লিখে পারেন আর কি, এটা আমি আর ডিটেলস বলবো, যার যেভাবে সুবিধা হয় এটা বের করা, কিন্তু ভুল করা যাবে শর্ত। এর ভ্যালুটা আপনি যদি না লিখে এখানেও ডাইরেক্ট বসাইতে পারেন তাও, হ্যাঁ, কিন্তু এটা আমি জাস্ট ফোকাস করলাম, সবার মাথায় দিলাম যে সবকিছু আসলে এই চার্ট থেকে আসবে, এখানে পঞ্চাশ পঞ্চাশ নেওয়া যাবে, শুধু এই জিনিসটার জন্য একটু ক্যালকুলেশন বেশি করতে হবে, করে তারপরে এখানে বসা। এই সূত্রটার এই যে চার তিন নাম্বার রোটা হচ্ছে এরকম যে এই এই একটা ভ্যালু প্রথম কলামে আছে, সেকেন্ড কলামে ভ্যালু কিন্তু জিরো, থার্ড কলামে আবার ভ্যালু আছে, ফোর্থ কলাম জিরো, ফিফথ কলামে ভ্যালু আছে, সিক্স কলাম জিরো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে ওয়ান টু থ্রি এই তিনটা রোতে জিরো আছে, আবার লাস্টের রোতে কিন্তু জিরো নাই, গামা আই বিটা আই, গামা জে বিটা জে, গামা এম বিটা এম, অনেকভাবে মনে রাখা যায়। ফাইনালি বি বার ম্যাট্রিক্স পাওয়ার পরে আমরা এখন ডি ম্যাট্রিক্সটা লিখেছি, এই যে এখন বলছিলাম যে প্লেন স্ট্রেস থাকে প্লেন স্ট্রেন, এই যে জিনিসগুলো সিএসটি এর জন্য কিন্তু আমরা প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন এর ইকুয়েশন দেখছি, কিন্তু এক্সিসিমেট্রিক এলিমেন্ট এর সবকিছু সিএসটি এর মতো হলেও মেইন পার্থক্যটা হয়ে যায় রো কলামে, তাই না? সিএসটি এলিমেন্ট এর আমার প্লেন স্ট্রেস স্ট্রেন কন্ডিশনের জন্য ডি ম্যাট্রিক্সটা ছিল 3/3, এটা কত বাই কত, এটা কত বাই কত ম্যাট্রিক্স? 4/6 না? কতটা রো আছে বা কতটা কলাম, 4/4 নাকি এতগুলা কেন বলা হয়, কত বাই কত উত্তর হচ্ছে আমি গুনবো যে কয়টা রো আছে, যতগুলো রো আছে সেটা হচ্ছে ফার্স্ট কত উত্তর, কতগুলো কলাম আছে সেটা হচ্ছে কস্ট কত এর উত্তর, এই যে কত বাই কত, আমি দুইটা কত বলবো, প্রথম কত হচ্ছে রো কত, সেকেন্ড কত হচ্ছে কলাম কত, 4/4, এখানে চারটা রো আছে চারটা কলাম আছে, 4/4, এটা হচ্ছে পার্ট। ওই যে সিএসটি এলিমেন্টের ডি ম্যাট্রিক্সটা ছিল 3/3, এলএসটি এলিমেন্টেরটা তো আরো বেশি, 6/6 হবে, আর এই এক্সিমেট্রিক এলিমেন্টের নোড তিনটা হইলেও আমার ম্যাট্রিক্স কিন্তু এটা ডি ম্যাট্রিক্সটা 4/4, এবং এই কারণে সূত্রটা আলাদা, এটার জন্য কনস্টিটিউটিভ ম্যাট্রিক্স এখানে আর প্লেন স্ট্রেন কন্ডিশনটাই আনতে হয়, এখানে একটাই ডি ম্যাট্রিক্স সেটা হচ্ছে ই ডিভাইড বাই ওয়ান প্লাস নিউ ডিভাইড বাই ওয়ান মাইনাস টু নিউ, ওয়ান মাইনাস নিউ 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 জিরো, তার মানে হচ্ছে এই জিনিসটা মনে রাখা সহজ, প্রথম 3/3 ম্যাট্রিক্সটা মনে রাখবো আমরা, ডায়াগোনাল বরাবর ওয়ান মাইনাস নিউ ওয়ান মাইনাস নিউ ওয়ান মাইনাস, লেখার পরে বাকিগুলা শুধু নিউ 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 বসাই দিব, তাইলেই সুন্দর করে কিন্তু মুখস্ত হয়ে যাচ্ছে, হচ্ছে না? প্রথমে কিভাবে মুখস্ত করবো, এটা ডায়াগোনালে হবে ওয়ান মাইনাস নিউ, আর বাকি প্রথম 3/3 এর মধ্যে বাকি সবাই হবে নিউ, তাহলে এই তিনটা নিউ এই তিনটা নিউ, বাকি থাকতেছে হচ্ছে আমার এই যে 0 0 0 ওয়ান মাইনাস টু নিউ বাই টু 0 0 0, ইয়ের ভ্যালু বসায় 210, ইন্টু 10³ ওয়ান প্লাস 0.25 ওয়ান মাইনাস টু ইন্টু 0.2, ক্যালকুলেশনের পরে আসছে 336 ইনটু 10³ 0.75 0.25, এভাবে করে এই ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি, তাহলে ডিও বাই সি বিও বাই সি, হ্যাঁ, আমাদের এবার হচ্ছে আমাদের এই যে ডি বি এবং বি এই তিনটা জাস্ট বসাই দিলেই ক্যালকুলেশনের মাধ্যমে সিগমাটা বের হবে, তাহলে বসাই সিগমা, সিগমা যেহেতু আমরা শুরু থেকে দেখতেছি
যে এক্সিসিমেট্রিক এলিমেন্টের সবকিছুই আসলে চারটা চারটা করে ভ্যালু পাওয়া যায়, এখানে স্ট্রেসও আসলে চারটা আছে, একটা হচ্ছে সিগমা আর, সিগমা জেড, সিগমা থিটা, এবং আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস টাউ আর জেড। প্রথম তিনটা হচ্ছে নর্মাল স্ট্রেস, সিগমা দিয়ে নর্মাল স্ট্রেস কে বোঝায়, টাউ দিয়ে শেয়ার স্ট্রেস কে বোঝায়। তাহলে যেহেতু তিনটা আমার, একটা হচ্ছে সিগমা আর, এটা হচ্ছে রেডিয়াল বরাবর, সিগমা জেড হচ্ছে উচ্চতা বরাবর, সিগমা থিটা হচ্ছে অ্যাঙ্গেল বরাবর, একটা অ্যাঙ্গেল হয় থিটা। ক্লাস ক্লাসে এক্সিমেট্রিক এলিমেন্ট একটা থিটা দেখানো হতো যে এভাবে থিটার সাপেক্ষে যে ঘুরেছে, দেন টাউ আর জেড। তাহলে এখানে আমরা যে বসাবো সিরিয়ালি, প্রথমে হচ্ছে ডি, তাহলে 336 × 10³ 0.75 0.25 0.250, এভাবে করে পুরো ম্যাট্রিক্সটা বসানো হলো। তারপরে হচ্ছে বি বার ম্যাট্রিক্স 1/2500, তারপরে ওই যে 4/6 ম্যাট্রিক্সটা, চারটা রো ছয়টা কলাম 4/6। এখানে আমি এই জিনিসটা লিখে দিচ্ছি যাতে আমাদের ম্যাট্রিক্সের গুণটা বুঝতে সহজ হয়। প্রথমে তাহলে 4/4, এর সাথে গুণ হচ্ছে 4/6, এর সাথে গুণ হচ্ছে এটা কত, কয়টা রো এখানে, ছয়টা রো একটা কলাম, 6/4। এবার গুণটা করে আসবো আমরা ডান দিক থেকে, তাহলে তিনটা এলিমেন্ট, তিনটা এখানে পার্ট, তিনটা পার্টের গুণ করতে হবে। প্রথমে লাস্ট দুইটা পার্ট গুণ করতে, 4 × 6 এবং 6 × 1 গুণ করলে তাদের প্রোডাক্ট হবে 4 × 1। এটা আমি আগেও বলছিলাম ম্যাট্রিক্সের গুণের বেলায় গুণটা হয় হতে হয় সবসময় এরকম যে প্রথম এলিমেন্টে মানে প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড যে সংখ্যাটা আছে মানে কলাম সংখ্যা, সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে, না হলে গুণ করতে হবে। দেখেন নিচে নাকি কি আমি গুণ করব কাকে কাকে, এই 4 × 6 কে গুণ করব 6 × 1 দিয়ে। তাহলে 4 × 6 এর মধ্যে 6 টা কি সংখ্যা, রো এর সংখ্যা না কলামের সংখ্যা? কলামের সংখ্যা স্যার, এই যে 6 তাহলে কলামের সংখ্যা 6, আর পরের যে ম্যাট্রিক্সটা বা ভেক্টরটা আছে সেখানে রো এর সংখ্যা 6, এই জন্য 6 × 1। এই জন্য এখন এদের গুণ করা যাবে, প্রথম কাজ হলো গুণ করা যায় কিনা, গুণ করা যাবে, ফলে তাদের মধ্যে যে প্রোডাক্টটা বের হবে সেটা থাকবে না, তখন জিনিসকে গুণ করে কত ছোট একটা জিনিস বানানো যাবে। এটা ম্যাট্রিক্স এর গুণনের মজা, ম্যাট্রিক্স টা শুধু বড় ছিল, গুণ করে আমরা কত বানাতে, এটাই সম্ভব। এই গুণনটা আসলে কিভাবে -1.5 পাইছি বলতে হবে, কিন্তু করতে হবে। আমি যে এখন দেখাই গেলাম স্লাইড স্লাইড উল্টায়া, এখানে এতক্ষণ দেখাই যে এতক্ষণ কাজ ছিল না, সহজ ক্যালকুলেশন যোগ বিয়োগ, কিন্তু এখন ম্যাট্রিক্স এর গুণ। এটা কিন্তু হাতে কলমে সবাইকে ক্যালকুলেটার নিয়ে এগুলো আনতে হবে, সবাই হাতে কলমে ক্যালকুলেটার নেন নিয়ে আমাকে দেখান -1.5 কিভাবে আসলো, একটু চিন্তা করেন, সবাই জানেন গুণ করা, আমি এটা শিখাইছি। ক্যালকুলেটারে নিজে আগে একটু ট্রাই করেন, দেখেন যেটা চিন্তা করছেন সেরকম সেরকম হলে আমাকে জানান। স্যার আসছে, স্যার হ্যাঁ কত আসছে, -1.5 কিভাবে বলেন স্যার, -50 × 0.05 +0 × 0.03 +50 × 0.02 +0 × 0.02
plus 0 into 0 plus 0 into 0. সবাই বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি একদম জিজ্ঞেস করি মাইনাস থ্রিটা কেমন কেমন করে আসলো লাস্টের মাইনাস থ্রিটা দেখি টার্জেন বলো এই যে মোমেন সাহেব ততক্ষণ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কিউ আসছে বললো ওরা যদি বুঝো তাহলে মাইনাস থ্রি কেমনে আসছে লাস্টের যে মাইনাস থ্রিটা কিভাবে আসছে ওই একই প্রসিডিউরে কিন্তু আসবে বলো কাকে কাকে গুণ করলে মাইনাস থ্রি আসবে মাইনাস থ্রি সবাই আবার অ্যাটেন্ডিভ হন মোমিন সাহেব আপনি আবার ওই প্রথমটা বলেন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কিভাবে আসছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কিভাবে আসছে ওটা সবাইকে একটু বলেন ঠিক আছে স্যার ভালো করে শুনেন আমি সবাইকে জিজ্ঞেস করবো বাকিগুলো কিভাবে আসছে ফোর বাই সিক্স ম্যাট্রিক্সের প্রথম প্রথম নিউমেরিক সংখ্যাটা সিক্স বাই ওয়ান এর প্রথম নিউমেরিক সংখ্যার সাথে গুণ হবে আর কি পরে প্লাস দিয়ে ক্রমান্বয়ে ডান দিকে আমরা যাব আর কলাম ডান দিকে যাব আর সিক্স বাই ওয়ানে রোতে নিচের দিকে আসবো প্লাস চিহ্ন থাকবে মাইনাস যেমন দেখাচ্ছি মাইনাস ফিফটি গুণ পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে পর্যন্ত সবার তাহলে ইজি হবে প্লাস পরে জিরো ডান ফিফটির পরে যে ডান পাশে জিরো হ্যাঁ জিরো ইন্টু ফাইভ এর পরে যেটা আছে পয়েন্ট জিরো থ্রি এটাও ব্রেকেটের ভিতর রাখেন তাহলে আপনার ইজি হবে প্লাস ফিফটি এরপরে জিরোর পরে যে ফিফটি আছে আমি কিন্তু প্রথম রো করতেছি ফোর বাই সিক্স ম্যাট্রিক্সের প্রথম রো ধরছে কিন্তু তাই ফিফটি ফিফটির সাথে মাল্টিপ্লাই হবে পয়েন্ট জিরো টু তারপরে প্লাস প্লাস জিরো জিরো ইন্টু পয়েন্ট জিরো টু তারপরে প্লাস জিরো ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু জিরো সিমিলারলি ফিফটির পরে যে জিরো আছে লাইক দিস জি স্যার বুঝতে পারছি স্যার তো আমার স্যার আমার মাইনাস থ্রিটা হবে স্যার মাইনাস ফিফটি ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপর ব্র্যাকেট দেবো তারপরে এরপরটা মাইনাস ফিফটি তারপরে স্যার জিরো তারপরে জিরো তারপরে ইন্টু জিরো পয়েন্ট জিরো টু তারপর ব্যাকেট শেষ তারপর আবার প্লাস তারপরে আবার ব্র্যাকেট ওপেন আর ব্র্যাকেট ক্লোজ এটা করার সুবিধার জন্য আমি দিছি আর কি না দিয়ে করতে পারলো ভালো জি স্যার স্যার আমরা যে পয়েন্ট জিরো ফাইভ আর পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো টু এই ভ্যালুগুলো যে পাইছি এই ভ্যালুগুলো স্যার কোথা থেকে আমরা আনছি
আমি শুরুতে বলতেছিলাম বারবার হাইলাইট করতেছিলাম যে এই যে অন্য অঙ্ক গুলায় আমরা এটা আসলে বের করি, তাই না? অন্য অঙ্কে আমরা আসলে ডিসপ্লেসমেন্ট বের করি, এই অঙ্কে প্রশ্নে ডিসপ্লেসমেন্ট দেয়া আছে। আচ্ছা প্রশ্ন একটু দেখেন স্যার, এই যে এটা কি ছিল, এই যে আমি যখন এটা বলতেছিলাম মনে আছে? জি স্যার, জি স্যার, আমরা বলতেছিলাম যে প্রশ্নে দেওয়া আছে এই যে প্রশ্ন। তাহলে স্যার আমরা এই প্রশ্নের মধ্যে এই ভ্যালু গুলো পাইলে কি আমরা বুঝতে পারবো যে এটা এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ফিলে করতে হবে? পাইলে বের করলে বুঝতে পারবো না প্রশ্নের মধ্যে যে কিভাবে দেওয়া আছে। ইউ ওয়ান ডাব্লিউ ওয়ান দিয়ে দেওয়া আছে। জি স্যার, যখন ওই যে সিএসটি ছিল তখন কিন্তু ইউ ওয়ান ভি ওয়ান ছিল। জি স্যার, ভি ওয়ান ছিল। এইটাতে কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম কাউকে কাউকে ইউ ভি। জি স্যার, পোলারে হচ্ছে ইউ ওয়ান ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ ওয়ান রাইট, জেড এর এগেইনস্টে ডাব্লিউ আসে, আর এক্স ওয়াই এর এক্স এর এগেইনস্টে ইউ আসে, ওয়াই এর এগেইনস্টে ভি আসে, ভি আসে রাইট, আর এর এগেইনস্টে জেড এর এগেইনস্টে আসে ডাব্লিউ। কিন্তু এখানে একটা পার্থক্য হচ্ছে ওই যে সিএসটি তে এক্স এর এগেইনস্টে ইউ আসছিল, আসছে হলো আমাদের ইউ, আর যেটা এগেইনস্টে আসছে হলো ডব্লিউ। ডব্লিউ এইটাই দেয়া আছে প্রশ্নে, ইউ আর ডব্লিউ। তাহলে আমার কনফিউশন হচ্ছিল যে কখন আমি বুঝবো যে এটা পোলার কোঅর্ডিনেট ফেলে করতে হবে। এটা বুঝবেন হচ্ছে প্রশ্নে যখন এক্সিসিমেট্রিক দেখবেন তখনই তো বুঝে নিচ্ছেন পোলার হয় না। হ্যাঁ, প্রশ্ন তো বলে নিচ্ছে এক্সিসিমেট্রিক এলিমেন্ট, এক্সিসিমেট্রিক এলিমেন্ট মানেই পোলার কোঅর্ডিনেট আর জেড। বুঝতে পারছি, এটা পড়ানো হয়েছে তো ওই কারণে একটু এটা থিওরি পড়লে আরো আসলে সিলেবাস তো বেড়ে যাবে আপনাদের মাথা ওই আলোকে এই গুণটা যদি আমরা এক্সপ্লেইন করি কিভাবে করব, প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা হচ্ছে 4 এবং সেকেন্ড ম্যাট্রিক্স এর রো এর সংখ্যা 4, তার মানে এদেরকে গুণ করা যাবে এবং গুণ করার ফলে তাদের প্রোডাক্ট কি হবে, 4 4 প্রথম ম্যাট্রিক্স এর 4 বাই 1 হয়ে যাবে, লাস্টের 1 টা থাকবে, তার মানে এই রকমই হবে 4 ইনটু 1 হবে। তাহলে এটা গুণ করেন তো এটা আমি পৃষ্ঠাটা আর উল্টাবো না, এটা সবাই গুণ করে করে আমাকে বলবেন যে এটা কত আসে, ঠিক আছে? প্রত্যেকে যারা পারে আমি তাদেরকে ধরবো না, কিন্তু শুরুতে যারা পারতে চান না তাদেরকে আমি ধরবো, সবাই করো।
আমাদের নেক্সট টপিকস হচ্ছে প্র্যাকটিক্যাল কনসিডারেশন ইন মডেলিং, এটাই লাস্ট টপিক। ফার্স্টে আমরা দেখব হচ্ছে অ্যাসপেক্ট রেশিও কাকে বলে। অ্যাসপেক্ট রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য লার্জেস্ট ডাইমেনশন টু দ্য শর্টেস্ট ডাইমেনশন অফ এ কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট। কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট কি, এই এলিমেন্ট নিয়ে আসলে পড়ানো হয় নাই, কিন্তু এই প্র্যাকটিক্যাল কনসিডারেশনের মধ্যে আমরা দেখবো যে এলিমেন্ট আসলে শুরু থেকে আমরা দেখাই আসছিলাম। একদম ফার্স্ট ক্লাসে একটা বিমের বিমকে আমি ছোট ছোট এলিমেন্টের ভাগ করে দেখাইছিলাম, একটা ফিগার ছিল, পিকচার ছিল, ওই পিকচারে চার বাহু, চার চার বাহু দিয়ে একটা এলিমেন্ট এরকম করা হচ্ছে। ওই এলিমেন্ট গুলো হচ্ছে আসলে কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট, টু ডাইমেনশন এলিমেন্ট, তার দৈর্ঘ্য আর প্রস্থ আছে, মানে একটা চতুর্ভুজ এলিমেন্টটা তো চতুর্ভুজ, এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট। সো কোনো কোয়াড্রিল্যাটারাল এলিমেন্টের যে দুইটা ডাইমেনশন থাকে, আমরা জানি যে রেক্টাঙ্গেলের দৈর্ঘ্য আর প্রস্থ থাকে বা এরকম, তো যে এটা দৈর্ঘ্য বা লার্জেস্ট ডাইমেনশন সেটার সাথে প্রস্থ বা শর্টেস্ট ডাইমেনশনের যে অনুপাত রেশিও সেটাকেই বলে অ্যাসপেক্ট রেশিও। ইম্পর্টেন্স অফ অ্যাসপেক্ট রেশিও ইন ফাইনাইট এলিমেন্ট মডেলিং। In many cases, as the aspect ratio increases, the accuracy of the solution decreases. অনেকগুলো কেস এরকম হয় যে অ্যাসপেক্ট রেশিও যদি বেড়ে যায় তাহলে অ্যাকুরেসি কমে যায়। অ্যাসপেক্ট রেশিও বেড়ে যাওয়া মানে কি, একটা রেক্টাঙ্গেলের একটা বাহু যদি হয় 10 মিলিমিটার আর একটা বাহু যদি হয় 2 মিলিমিটার, তাহলে 10/2 করলে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 5। আবার একটা রেক্টাঙ্গেলের যদি আমার লেন্থ হয় 10 আর আমার এই প্রস্থ হয় হচ্ছে 5, তাহলে সেটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 2.5। তাহলে আগেরটার অ্যাসপেক্ট রেশিও ছিল 5, এখনকারটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 2.5, তাহলে 2.5। তাহলে যার অ্যাসপেক্ট রেশিও বেশি ছিল আগেরটার, সো এই ধরনের গেসে অ্যাকুরেসি কমে যায়। আমরা যে সলিউশন করতেছি ডিসপ্লেসমেন্ট সেগুলোর অ্যাকুরেসি কমে যায়। In some exceptional case, large aspect ratios, say aspect ratio 50, still produce satisfactory result. কিছু এক্সেপশনাল কেসে লার্জ অ্যাসপেক্ট রেশিওতেও স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাওয়া যায়। ফর এক্সাম্পল, ইফ দ্য স্ট্রেস গ্রেডিয়েন্ট ইজ ক্লোজ টু জিরো অ্যাট সাম লোকেশনস অফ দ্য অ্যাকচুয়াল প্রবলেম, দেন লার্জ অ্যাসপেক্ট রেশিও অ্যাট দ্য লোকেশন স্টিল প্রোডিউস রিজনেবল রেজাল্টস। স্ট্রেস গ্রেডিয়েন্ট যদি জিরো হয়, স্ট্রেস গ্রেডিয়েন্ট জিরো হওয়া মানে হচ্ছে স্ট্রেসটা যে আমাদের চেঞ্জ হচ্ছে, ওই জায়গায় যদি কোনো স্ট্রেসের চেঞ্জ না হয় তখনও কিন্তু অ্যাসপেক্ট রেশিও বেশি ধরলেও তেমন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যে জায়গায় কম্প্রেশন সেই জায়গার যদি কম্প্রেশনই থাকে পাশের এলিমেন্টে, তখন ওই এলিমেন্টে তেমন অ্যাসপেক্ট রেশিও চেঞ্জের জন্য তেমন কোনো রেজাল্টের পরিবর্তন আসে না। তিনে দেখা যাচ্ছে অ্যান এলিমেন্ট yields best results generally without some exceptional case if its shape is compact and regular with smaller aspect ratio. Say aspect ratio jodi 1 ebong 2 er majhamajhi hoy and corner angle at quadrilateral 90 degree hoy, কর্নার অ্যাঙ্গেল যদি সমকোণ হয়, যে কোয়াড্রিল্যাটারাল মানে যে সবসময় রেক্ট্যাঙ্গেল হবে তা না, মানে রম্বস, আমরা আরো ওরকম পড়ছি না যে ভিতরের অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করলে তো বাহুগুলো এক একটা এক এক রকম হয়, তো ওগুলোও কিন্তু কোয়াড্রিল্যাটারাল, মানে চারটা বাহু থাকলেই কোয়াড্রিল্যাটারাল, কোয়াড মানে চার, কোয়াড্রিল্যাটারাল চারটা ল্যাটারাল বাহু, ওইটাকে আসলে কোয়াড্রিল্যাটারাল এলিমেন্ট বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1.5, দৈর্ঘ্য হচ্ছে 1.5, প্রস্থ হচ্ছে 1 বা উচ্চতা হচ্ছে 1, তাহলে অ্যাসপেক্ট রেশিও 1.5, সেরকম এটার তাহলে 1 এবং 2 এর মাঝামাঝি এই অ্যাসপেক্ট রেশিওটা। তাহলে অ্যান এলিমেন্ট ইজ বেস্ট রেজাল্ট, তাহলে বেস্ট রেজাল্ট আসলে দেয় অ্যাসপেক্ট রেশিও 1 এবং 2 এর মাঝামাঝি থাকলে, এটা জেনারেল কেসে ওরা ইয়ে করে স্টাডি করে দেখা গেছে। নিউমেরিক্যাল error due to large aspect ratio, large aspect ratio যদি আমরা ধরি numerical error পাওয়া যায়, can be occurred in software
সফটওয়্যারে এগুলো কিন্তু আসতে পারে ডিউ টু শেপ ডিস্টরশন ইন কর্নার এলিমেন্টস অফ ইরেগুলারলি শেপ স্ট্রাকচারস। কর্নার এলিমেন্টের শেপ ডিস্টরশনের কারণে এই ধরনের এররগুলো আসে। আসলে এখানে আমরা একটা মেশিং দেখানো হয়েছে, সেটাতে এখন বলতে বলা হয়েছে যে এটা আসলে ঠিক আছে কিনা। মেশিং করা মানেই হচ্ছে হলো, এটা আমি আগে বলছিলাম যে একটা একটা পুরো বডিকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করাটাই হচ্ছে ডিসক্রিটাইজেশন। ওই ডিসক্রিটাইজেশন আর একটা নাম হচ্ছে মেশিং। এই যে ছোট ছোট মেশ তৈরি করতেছি, গ্রিড তৈরি করতেছি, এটাকে মেশিং বলে। এখানে যেটা দেখা যাচ্ছে এটাকে দুইটা আমরা দেখতে পাচ্ছি, দুইটা দুই সাইজের ক্রস সেকশন আছে। বাম পাশেরটা বড় ক্রস সেকশন, ডান পাশেরটা ছোট ক্রস সেকশন। এলিমেন্ট নেয়ার ক্ষেত্রে যেটা করা হয়েছে, ডান পাশে ছোট ক্রস সেকশন হলেও সেখানে অ্যাসপেক্ট রেশিও একটু বেশি ধরা হয়েছে, আর এখানে অ্যাসপেক্ট রেশিওটা কম দেখে বোঝা যাচ্ছে। এখানে চারটা এলিমেন্ট নেওয়া হয়েছে আর এখানে আসলে তিনটা এলিমেন্ট নেওয়া হয়েছে দৈর্ঘ্য বরাবর। এই মেশিংটা ঠিক আছে কিনা দেখি আমরা এখানে কিভাবে কমেন্ট করা যায়। কমেন্টস অন মেশিং, দ্য মেশ কনসিস্টস অফ 46 নোডস। তাহলে প্রথম কাজ হচ্ছে যদি এরকম মেশিং কিছু গুনতে দেয়, প্রথমে বলতে হবে নোড কয়টা আছে, নোড কয়টা এভাবে করে গুনতে হবে, 1 2 3 4 5, এখানে পাঁচটা। তাহলে এখানে আবার কয়টা, 1 2 3 4 5, তাহলে 5 5 25টা নোড এখানে। এবার এখানে দেখি 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 এখানে একটা বাদ পড়ছে মনে হয়, 46 46টা নোট টোটাল। আর 33টা এলিমেন্টস, এলিমেন্টও গণা যায় এভাবে করে। এখানে 1 2 3 4টা আছে, তাহলে 1 2 3 4 4 16টা, এখানে আছে হচ্ছে 17 18 19 20 21 22 23 24 25 27 27 এর সাথে 6টা যোগ করলে 33 33টা এলো। টু ডিফারেন্ট সাইজ অফ মেশ ইউজড হিয়ার। এখন মেশিং এর কমেন্ট করা হচ্ছে যে দুই ধরনের সাইজের মেশ এখানে ইউজ করা হয়েছে ডিফারেন্ট ক্রস সেকশনের জন্য, which is good. এটাকে ইয়া করা হচ্ছে, দুইটা আলাদা ক্রস সেকশন হলে মেশ সাইজ আলাদা হতে পারে। The aspect ratio of two basic mesh size seems to be small. Aspect ratio 1, which is to get more accurate result. এটা যে দুইটা মেশ দেখা যাচ্ছে, এটা যেমন এই ডান সাইড এটা অ্যাসপেক্ট রেশিও 1 মনে হচ্ছে, এটা আর ইয়াদি আঁকলে ওখানে আর ভালো বোঝা যায়। এটাতে অ্যাকুরেট রেজাল্ট আসবে এটা বলা হচ্ছে আর কি। মিস্টেক্স ইন দ্য মডেল, এখানে ভুল কি কি। প্রথমে যে ভুলটা, দ্য ট্রানজিশন বিটুইন টু সাইজ অফ ম্যাশ অ্যাট ইন্টারমিডিয়েট নোডস আর এরোনাস। এরোনাস মানে হচ্ছে, এরোনিয়াস মানে হচ্ছে ভুল, ভুল সম্পন্ন, ভুলময়, ভুল সম্পূর্ণ আসে না। হ্যাঁ সম্পূর্ণটা আসে না স্যার। ট্রানজিশন বিটুইন টু সাইজ অফ মেশ, এটা ট্রানজিশনটা হয় নাই এখানে। ট্রানজিশনটা এই যে একটা মেশ থেকে আরেকটা মেশে গেলাম গা, এখানে এই নোডের সাথে কারো কানেক্টেড নাই, এটা সবচেয়ে বড় ভুল এখানকার। এই মাঝখানে একটা এরকম করা যাবে না। তাহলে এট দোজ ইন্টারমিডিয়েট নোডস এ নিউ মেশ হ্যাজ বিন ইন্ট্রোডিউসড whose aspect ratio seems to be larger, indicated by E in figure question 5A. These mesh will give results with larger percentage of error. এখানে এরা যেটা করছে, এই যে ছোট ছোট আবার কিছু হয়েছে, এগুলোর aspect ratio অনেক বেশি, হ্যাঁ চিকন হয়ে গেছে বেশি, এগুলো কিন্তু error দিবে। এই জন্য এটাকে E দিয়ে denote করে বলা হচ্ছে যেগুলো error result এ ভুল আসবে। এবার লাস্টে বলা হচ্ছে কারেকশন ইন দা মডেল, দ্য মেশ উইথ লার্জ অ্যাসপেক্ট রেশিও হ্যাজ টু বি রিপ্লেসড।
লার্জ অ্যাসপেক্ট রেশিওর মেশ গুলো রিস্ট্রিক্টেজ করতে হতো, যে মাঝখানে যে চিকন চিকন অ্যাসপেক্ট রেশিওর যে মেশ দেওয়া হয়েছে এটা থাকা যাবে। ঠিক আছে, এখানে এরা আবার নোট বাড়াছে, এই নোট না বাড়ায়া যেটা করা যায়, এই নোটটা থেকে আমরা বাঁকা করে ট্রায়াঙ্গেল বানাবো, যেটা এখানে করা হয়েছে এই যে। হ্যাঁ, এইগুলোকে বলা হয় ট্রানজিশন ট্রায়াঙ্গেলস, ট্রানজিশন পয়েন্ট বলে না, পরিবর্তন যে জায়গা থেকে শুরু হয় সেইখানে কে বলে ট্রানজিশন। তাহলে এই ট্রানজিশন ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে এখানে। এখানে নোট সংখ্যা বেশি ছিল, আমরা এতক্ষণ কোয়াড্রিল্যাটারাল ছিলাম, তো নট নেসেসারি আমাকে কোয়াড্রিল্যাটারালই হইতে হবে সব এলিমেন্ট, আমার ট্রায়াঙ্গেলও থাকতে পারে। সো আমরা ট্রায়াঙ্গেল ইন্ট্রোডিউস করছি, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, তো আগে থেকে ছিল, ট্রানজিশনে আমরা ট্রায়াঙ্গেল বানাইছি। আমরা ওখানে প্রবলেম যেটা ওরা দিছে আমাকে, ওরা স্ট্রেট একটা লাইন দিয়ে নতুন একটা নোট বানাইছে, এরকম না করে আমরা ওই নোটটা বাদ দিয়ে দিছি ট্রায়াঙ্গেল, তো নোট সংখ্যা কিন্তু আমাদের কমে গেছে। ফার্স্ট কারেকশন হচ্ছে দ্য মেশ উইথ লার্জ অ্যাসপেক্ট রেশিও রিপ্লেস করা হলো। সেকেন্ড হচ্ছে ইফ দ্য ট্রানজিশন অফ টু ডিফারেন্ট মেশ সাইজ ট্রায়াঙ্গুলার মেশ ইজ টু বি ইন্ট্রোডিউসড অ্যালং উইথ এক্সিস্টিং টু ডিফারেন্ট সাইজ অফ কোয়াড্রিলেটারাল লাইনস। এই যে ট্রানজিশন ট্রায়াঙ্গেল আনাচ্ছে ওইটাই বলা হচ্ছে। এখন নতুন যেটা আমরা প্রপোজ করলাম সেটারও নম্বর অফ নোট সংখ্যা বলা হচ্ছে এবং এলিমেন্ট সংখ্যা বলা হচ্ছে। নোট সংখ্যা দেখা গেছে আছে 44, আর এলিমেন্ট হচ্ছে 37। এখানে দুইটা নোট কমছে, এখানে এই নোট ছিল 46, এই যে এখানে একটা নোট আর এই এখানে একটা নোট, এই দুটো নোট এখানে কমে গেছে। হ্যাঁ, এই যে এটাতে নোট ছিল ওটা নাই, এখানে নোট ছিল ওটা নাই, তো নাম্বার অফ নোট হচ্ছে এখন 44, আর এলিমেন্ট আবার বেড়ে গেছে। এলিমেন্ট গুনে দেখা যাবে যে এখানে 37টা আছে, এখানে হচ্ছে 1 2 3 4 16টা, 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 31 অর্থাৎ এই কোয়াড্রিলাটারালকে তিনটা ট্রায়াঙ্গেল বানানো হয়েছে, 31 আর 6 37। এলিমেন্ট সংখ্যা বেড়ে গেছে 4টা, আগে এলিমেন্ট সংখ্যা ছিল 33, এখন হয়ে গেছে 37। বাট আগের মেশিং এর চেয়ে এই মেশিংটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা গুড রেজাল্ট দিবে। এইটাই হচ্ছে মডেলিং এর একটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম। এই ছিল আর কি আমাদের মোটামুটি সিলেবাস, আমি আর পড়াবো না, এতটুকু থাক, তাই না?